বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আবারও নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। তবে ভিডিও শুরুর আগে এটা বলবো যে ত্রিপুরা রাজ্য নয়, অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে ইন্ডিয়ান পোস্ট অফিসের 98,000 উপরে যে ভ্যাকেন্সি এসছে, অনেকে দেখাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনার উদ্দেশ্যে বলবো জাস্ট ইন্টিমেশন এবং নোটিফিকেশন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, এখনও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়ায় সেই অংশগ্রহণের ডেট ঘোষণা করা হয়নি। তাই টেনশন না করে আপনারা ওয়েট করুন, এবং এটা কিসের মাধ্যমে নিয়োগ করা হবে নাকি এসএসসির মাধ্যমে তাও কিন্তু বলা দেওয়া হয়নি। মানে আপনাদেরকে ওয়েট করতে হবে আরও অনেক দিন, হয়তো বা আগামীকালকেও আসতে পারে বা কিছুদিন লেটও হতে পারে। ঠিক আছে বন্ধু, আমরা মূল বিষয়ে চলে আসছি। আজকে আমরা আলোচনা করবো ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে অরিজিনাল নোটিফিকেশনে যেটার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি রানিং, আমরা দেখে নেব সেই গতকালকে পাবলিশড নোটিফিকেশন পাতায় কী কী রয়েছে। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশন পাতায়। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সেই নোটিফিকেশনে যেটা আলটিমেটলি ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে আসা। তবে নোটিফিকেশন পত্রটা বিষয়ে আপনারা লক্ষ্য করবেন 19/1/2023 আপনার লাস্টের থাকবে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া। এলিজিবল সকল ইন্ডিয়ান সিটিজেন অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা আলোচনা করব স্কিল আর্টিশিয়ান্স নিয়ে, এবং এক্ষেত্রে এমবি মেকানিক, এমবি ইলেকট্রিশিয়ান, কোপার অ্যান্ড ট্রিনস্মিথ এবং রয়েছে আপস্টোল্ডার। এবং আমরা আলোচনা করবো এই ভ্যাকেন্সিগুলো রয়েছে শুধুমাত্র 60টা। যারা ইন্টারেস্টেড রয়েছেন অ্যাপ্লিকেশন করতে, অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য সেই ভ্যাকেন্সিগুলো প্রথমে দেখে নিতে হবে। খুব বেশি ভ্যাকেন্সি বলো না, বাট সেটা হচ্ছে গ্রুপ সি ভ্যাকেন্সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল। যারা অ্যাপ্লিকেশন করবেন নোটিফিকেশন দেখে নিন কী কী রয়েছে, এবং এক্ষেত্রে স্কেল চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং এক্ষেত্রে আমরা এজ লিমিট যদি বলি তাও তুলে ধরা হচ্ছে 18-30, এটা থাকবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবেন প্রথমে মনে রাখতে হবে ট্রেড থাকবে একথা। তাই ট্রেড যখনই আপনার কোনো ভ্যাকেন্সির মধ্যে দেখবেন অবশ্যই কিন্তু আইটি এর প্রয়োজন পড়বে, নয়তোবা আপনার 8 পাস সাথে এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেট এমবি মেকানিক অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর মোড অফ সিলেকশনে বলা হয়েছে যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাকে কী করতে দেখুন। এক্ষেত্রে কম্পিটিটিভ ট্রেড টেস্ট আপনাকে দিতে হবে, তবে সিলেবাস তুলে ধরা হয়েছে তার উপর নির্ভর করে। ডেট টাইম বেনু পরবর্তী সময় তো আপনাকে ইনফর্ম করে দেওয়া হবে। যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই অ্যাপ্লিকেশন করতে গেলে 3টি মাধ্যমকে চুজ করতে হবে, ইংলিশ, হিন্দি এবং তামিল। এই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে অ্যাপ্লিকেশন আপনাকে ফিল আপ করতে হবে। এক্ষেত্রে বলা হচ্ছে 1 পাসের ফটোগ্রাফ শুড বি এফিক্সড, আপনাকে দেখাবো কোথায় আপনাকে পেস্ট করতে হবে। সাথে পোস্টাল অর্ডার লাগবে, এবং যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই সেগুলো দেখে দেখে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। এবং অ্যাপ্লিকেশন করার পর আপনি যে জিনিসটা করতে হবে, বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট শুড পে পরবর্তী সময় সেটা এক্সামিনেশন ফি দিতে হবে, সেটা পরবর্তী সময় বলে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন যে পাঠাবেন আপনি অবশ্যই লক্ষ্য করবেন কী বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন শুড বি সেন্ট থ্রু স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট অনলি, এবং উইদাউট সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ আপনি পাঠাবেন না। এবং যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই কমিউনিটি সার্টিফিকেট যারা থাকে যে ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই সার্টিফিকেটটা পাঠাবেন, এবং উইদাউট প্রপার সেলফ অ্যাটেস্টেড সেটাও গ্রহণ করা হবে না। সেগুলো আপনি ওভার এজ যারা আছেন তারা অ্যাপ্লিকেশন করবেন না। এবং বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর মোর দেন ওয়ান্টেড ইজ সিঙ্গেল অ্যাপ্লিকেশন, আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে করতে হবে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন আপনি পাঠাবেন না। এবং ড্যামেজ বা অন্যান্য ডকুমেন্ট ছাড়াও সেটাকে সেন্ড করার চেষ্টা করবেন না। উইদাউট আপনি রিকোয়ার্ড অ্যাটাচমেন্ট ছাড়াও কিন্তু সেটা পাঠাবেন না। অরিজিনাল ডকুমেন্ট একেবারে সেন্ড করবেন না, এগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। দেখুন অ্যাপ্লিকেশন পাঠানোর পর আপনাকে যে জিনিসগুলো লক্ষ্য করতে হলে, মাস্ট বি সাইন্ড ইন দ্য ফলোয়িং ডকুমেন্টস, এই সমস্ত যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সেই সবগুলোর মধ্যে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে। দেখুন অ্যাপ্লিকেশন পাঠাতে গেলে প্রত্যেকবারে এবারও বলবো যে আপনাকে একটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে, প্লাস আপনি একটা মার্কেট থেকে ঠিক এই প্রকারের একটা ল্যান্ডস্কেপ করে নেবেন পেজটাকে, প্রথমে একটা খাম নিয়ে নেবেন। উপর আপনাকে লিখতে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লিখে নেবেন কোন ট্রেড অ্যাপ্লিকেশন করবেন, অ্যাড্রেস করবেন টু দিয়ে, যাতে টু দিয়ে লিখবেন অ্যাড্রেসটা, ঠিক তার অর্ধেকটা ভাগ করে আপনি এই ক্ষেত্রে আপনার ফর্ম দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে নেবেন, সেটা আপনি পাঠিয়ে দেবেন। লাস্টের বলা দেওয়া হয়েছে সেগুলো আমরা চলে যাচ্ছি এবার অ্যাপ্লিকেশন ফর্মে দিয়ে। এটা হচ্ছে আপনার ফর্মটা। দেখুন ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে হয়তো কোয়েরি থাকতে পারে, অবশ্যই এই ব্যাপারে আপনারা একেবারে ইজি, যদি আপনারা চান এ নিয়ে কোনো ডিটেলস জানতে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, নয়তো আমরা আপনাদেরকে গাইড করে দিচ্ছি। প্রথমে আপনি টেট কোন টেট অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনি লিখে নিতে হবে, ফটো সেলফ অ্যাটেস্ট লাগবে, ক্যাপিটাল লেটার বলে আপনার নামটা লিখবেন, কোন কমিউনিটি সেটা আপনাকে মেনশন করতে হবে, অ্যাপ্লিকেশন ফি, পেমেন্ট ডিটেলস, আপনি কীভাবে পেমেন্টটা করেছেন আইপির মাধ্যমে সেটা আপনি লিখতে হবে, আপনি যে ফি দিতে গিয়ে যদি আপনি এই ক্যাটাগরিতে থেকে বিলিভ করেন তাহলে ফি প্রয়োজন নেই, ফাদার নেম, যোগাযোগ বল অবশ্যই আপনারা ভিলেজ, পোস্ট অফিস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, সব স্টেট মেনশন করে লিখবেন, রিলিজিয়ন আপনারা লিখবেন হিন্দু মুসলিম যেগুলো রয়েছে, তারপর ডেট অফ বার্থ সেটা মেনশন করতে। দেখুন এই 1/7/2022 অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করতে গিয়ে প্রবলেম হলে অবশ্যই এইচকেল কোড ব্যবহার করতে পারেন।
ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশন লিখবেন, এক্ষেত্রে ডিটেলস টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেটা আছে সেটি আইটির মেনশন করবেন। আর নয়তো আপনি যদি এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্সটার নাম, নিউ দ্য অর্গানাইজেশন, উইথ অ্যাড্রেস, কোথায় ছিলেন, প্রুফ অফ এক্সপিরিয়েন্স যেটা আপনি পড়েছেন সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা অবশ্যই দিতে হবে। ড্রাইভিং সংক্রান্ত বিষয়ে যে সমস্ত এমবি মেকানিক ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন 13 নম্বর শুধুমাত্র তাদের জন্য, ডেট প্লেস সিগনেচার দেবেন। তাছাড়া বিভিন্ন ফর্মেট রয়েছে, দেখুন এক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট রয়েছে, ফর্মেটগুলো যার যেটা দরকার অবশ্যই উপর থেকে পিক আপ করে সেটাকে করে নেবেন। তাছাড়া এই ইনফরমেশনগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করেছি, হয়তো অনেকের কোয়েরি থাকতে পারে এই সংক্রান্ত বিষয়ে। তবে এটি বলবো লাস্টে যে যে ইন্ডিয়ান পোস্ট অফিসে যে 98,000 ভ্যাকেন্সি যে আলটিমেটলি ললিপপ দেখানো হচ্ছে, এটা যে আপনারা আসবে বাট কখন চলছে এমন কিন্তু ভুল ধারণা নেবেন না। ঠিক আছে বন্ধুরা, ছোট্ট বিদ্যুৎ বন্ধু এবন্ধু ছিল। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিজে কোন করেন, দেখা কমিটিতে। সকলে ভালো দিন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।